হ্যালো এভরিওয়ান, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আজকে আমরা নতুন এক মেডিসিন সম্পর্কে বিস্তারিত জানবো। মেডিসিনটা কী কী কাজ করে, কোথায় পাবেন এবং কি এটার খাওয়ার নিয়ম, সে সম্পর্কে জানবো। পার্শ্ব প্রতিক্রিয়া, এটা অতিরিক্ত খেলে কী কী সমস্যা হতে পারে, এই গ্রুপের অন্য কোনো মেডিসিন আসে কি না সে সম্পর্কে জানবো। স্ক্রিনে যে মেডিসিনটা দেখতে পাচ্ছেন সেই মেডিসিনটার নাম হচ্ছে স্যাট ফ্রি। এটা তৈরি করেছেন নবিস্তা ফার্মাসিউটিক্যাল লিমিটেড। বাংলাদেশের যে কোনো ফার্মেসিতে এই মেডিসিনটা পাবেন। এটা আপনার থেকে একটা ট্যাবলেট আপনার থেকে এরকম একটা বক্সের ভিতরে একটা ট্যাবলেট থাকবে, সেই একটা ট্যাবলেট আপনার থেকে 65 টাকা নেবে। বাংলাদেশের যে কোনো ফার্মেসিতে এই মেডিসিনটা পাবেন। এখন এটা হচ্ছে মূলত ইমার্জেন্সি পিল, এবং এখন আমরা জানবো যে ইমার্জেন্সি পিল কীভাবে ব্যবহার করতে হয়, কোন সময় এই ইমার্জেন্সি পিল কাজে লাগে, এবং কি এটা কীভাবে ব্যবহার করবেন, যে এটার খাওয়ার নিয়ম, এবং কি এটা অতিরিক্ত খেলে আপনার কী কী সমস্যা হতে পারে, এবং কি সাইড এফেক্ট কী কী হতে পারে সে সম্পর্কে জানবো। ইমার্জেন্সি ফিল অনেক সেন্সিটিভ, এটা অতিরিক্ত ইউজ করলে কী কী ক্ষতি হতে পারে সে সম্পর্কে জানবো। তার আগে জেনে নিই আমরা এটা মূলত ইমার্জেন্সি পিল হিসাবে কতটুকু ইম্পর্টেন্ট, এবং কি এটা কী কী কাজের জন্য কখন এই ইমার্জেন্সি পিল ব্যবহার করা হয়ে থাকে সে সম্পর্কে জানবো। এটা তার আগে গ্রুপটা জেনে নিই। এই গ্রুপটা ম্যাচ করে আপনি বাংলাদেশের যে কোনো কোম্পানির মেডিসিন নিতে পারবেন, অথবা যে কোনো কান্ট্রির মেডিসিন আপনি নিতে পারবেন। সেটা কীভাবে বুঝবেন সেটা আপনাদের জানতে হবে, যে এটার মূল প্রিপারেশন অর্থাৎ গ্রুপটা কী। চলুন আগে গ্রুপটা সম্পর্কে জেনে নিই। এইটার পরিবর্তন অন্য কোনো ইমার্জেন্সি পিল এই একই নিয়মে একই গ্রুপে অন্য অন্য কী কী মেডিসিন হতে পারে, এবং কি সেটা কীভাবে আমরা চিনব সেই সম্পর্কে আমরা জেনে নিই। স্যাট ফ্রির নিচে যে একটা ছোট করে গ্রুপ লেখা আছে সেটা আপনারা আশা করি দেখতে পাচ্ছেন। সেটা হচ্ছে লিভার নরজেস্টেরল USP 1.50 mg। এটা হচ্ছে গিয়া এটার প্রিপারেশন, এটার র মেটেরিয়াল, কী র মেটেরিয়াল দিয়ে কী কাজের জন্য সেটা তৈরি করেছেন, সেটার মূল প্রিপারেশনটা এটার নিচে ছোট করে লিখে দিয়েছেন। আর এই প্রিপারেশনটা আপনি ম্যাচ করে বাংলাদেশের যে কোনো কোম্পানির মেডিসিন এবং ইমার্জেন্সি পিল হিসাবে খেতে পাবেন। সেটা কি এরকম না, বাংলাদেশে বেশি ইউজফুল হয়ে থাকে ইমকন 1, স্যাট ফ্রি, নোরিক্স, এই জাতীয় পিলগুলো। এটা হচ্ছে ইমার্জেন্সি কন্ট্রাসেপ্ট টিপ পিল হিসেবে ব্যবহার করা হয়ে থাকে। এটা কোন ক্ষেত্রে ব্যবহার করা হয়ে থাকে, এবং এটা সাইড এফেক্ট অতিরিক্ত ব্যবহার করলে কী কী ক্ষতি হতে পারে সে সম্পর্কে জানবো। মূলত এটা অরক্ষিত মিলনের 72 ঘন্টার মধ্যে এই পিল সেবন করলে জন্মবিরতিকরণ করা সম্ভব। অর্থাৎ অরক্ষিত মিলন, ধরেন আপনার স্ত্রী একটা না যেটা জন্ম নিয়ন্ত্রণ যেই পিল খাচ্ছেন, ফেমিকন নরেট, অন্যান্য বিভিন্ন ধরনের পিল আছে যেটা রেগুলারলি খেয়ে যাচ্ছেন, তখন সেটা টানা খেতে এক টানা যদি খেতে 3 দিন ভুলে যায়, তখন যদি হঠাৎ এমনি মিলন করে থাকেন, তখন যদি সে ভাবেন যে সে ফার্টিলাইজেশন হয়েছে, বেবি কনসেপ হয়েছে এরকম সম্ভাবনা থাকে, তখনই মিলনের পর গবেষণায় দেখা গেছে যে 72 ঘন্টার মধ্যে খাওয়ার জন্য, সেই ক্ষেত্রে 12 ঘন্টার ভিতরে এই পিলটা খেলে অত্যন্ত ভালো কাজ করে থাকে। সেটা 12 ঘন্টার মধ্যে খেলে উত্তম বলে জানা গেছে। এখন এটা মূলত ইমার্জেন্সিভাবে যদি কোনো ইন্টারকোসের মাধ্যমে কোনো প্রোটেকশন ইউজ করা না হয়ে থাকে, এবং কি প্রোটেকশন যেটা ইউজ করে সেটা ফেটে গিয়ে থাকে, এবং কি যে কোনো র্যাপ কিসে যে কোনো দর্শনের ইয়াতে এরকম ইমার্জেন্সি পিল রিক্স অনুমান করে এরকম ইমার্জেন্সি পিল খাওয়ানো হয়ে থাকে, যাতে করে বেবি কনসেপ্ট না হয়, সেই জন্য এই ইমার্জেন্সি পিল ব্যবহার করা হয়ে থাকে। এটা পজিশন গ্রুপের একটা মেডিসিন। এটা খেলে অনেকের, যাদের প্রথম অবস্থায় খেয়ে থাকেন তাদের অনেকের যে নিয়মিত পিরিয়ড হচ্ছে মাসিক, সেটা অনিয়মিত হতে পারে, কিছুদিন আগে হতে পারে অথবা কিছুদিন পরেও হতে পারে। এটা খাওয়াতে এটা এই মেডিসিনের পার্শ্ব প্রতিক্রিয়ার কারণে এরকমটা হয়ে থাকে, আশা করি বুঝতে পেরেছেন। আর এটা মূলত প্রজেস্টন গ্রুপের একটা মেডিসিন। এটা খাওয়ার পরপর যদি 3 ঘন্টার মধ্যে আবারও যদি বমি বমি ফিল হয়, এই ওষুধটা কাজ হয় নাই বলে মনে হয়, তখন 3 ঘন্টার পরপর এরকম আরেকটা ট্যাবলেট খাওয়ার যেতে পারে। একটা ট্যাবলেট 3 ঘন্টা পর সাথে সাথে আরেকটা ট্যাবলেট খেলে নিশ্চিত কর
হয়ে যাবে, যেটা বেবি কনসেপ হবে না, অর্থাৎ ফার্টিলাইজেশন হবে না, একেবারে সেফ। এখন আমরা জানবো যে এটা অতিরিক্ত খেলে, অর্থাৎ এক মাসে একটা দুইটা, একটা অথবা দুইটা খেলে এতটা সমস্যা হবে না, কিন্তু প্রতি মাসে 3 থেকে 4টা 5টা খেলে কী কী ক্ষতি হতে পারে সেই সম্পর্কে জানবো। এটা এরকম ক্ষতি হবে যে এক মাসে 2 থেকে 3টা এরকম প্রতি মাসে চালা গেলে এরকম এই পরবর্তীতে যদি কোনো যাদের ফ্যামিলি ফিল আপ না হয়েছে নেক্সট বেবি নিতে যায়, সেই ক্ষেত্রে ফার্টিলাইজেশন হওয়াটা অনেকটা কষ্টদায়ক হয়ে যায়, সেটা হরমোনের প্রবলেম হয়ে থাকে। সেই কারণে এটা প্রতি মাসে 1টা থেকে 2টার বেশি খাওয়া একেবারেই ঠিক হবে না, সেই জন্য এরকম এমার্জেন্সি পিলগুলো যত কম খাওয়া যায় ততই শরীরের জন্য ভালো। যারা এরকম যাদের পরিকল্পনা, যাদের ভবিষ্যতে আরও বেবি নেওয়ার ইচ্ছা আছে, তারা এই পিলটা অ্যাভয়েড করবেন, অর্থাৎ অন্য কোনো প্রোটেকশন ইউজ করে এই এটা থেকে বিরত থাকবেন। যত কম কম খাবেন এটা আপনার জন্য ততই সেফ, আর এটা যত বেশি খাবেন ততই আপনার হরমোনের ঘাটতি দিবে, হরমোনে প্রবলেম হয়, তখন বেবি নিতে চাইলে সেটা কনসেপ্ট হবে না, অর্থাৎ কনসেপ্ট হওয়াতে অনেক প্রবলেম সৃষ্টি করে, হরমোনের ঘাটতি দিতে থাকে। সেই জন্য এই মেডিসিনটা ইমার্জেন্সি ফিলের মধ্যে ইমকন, ওয়ান্ট, নরিক্স, স্যাটপ্রি আরও বিভিন্ন কোম্পানির আছে, সেটা এই গ্রুপটা স্যাটপ্রির নিচে যে গ্রুপটা আছে সেটা ম্যাচ করে আপনি যে কোনো কোম্পানি খেতে পারে, ঠিক একই কাজ করবে, সেম কাজ করবে। এটার গ্রুপটা হচ্ছে লিভার নজেস্টেরল USP 1.50 mg, এটা নবিস্তা ফার্মাসিউটিক্যাল লিমিটেড তৈরি করেছেন। বাংলাদেশের যে কোনো ফার্মেসিতে এই মেডিসিনটা পাবে আপনার থেকে, এরকম যে এরকম একটা বক্সের ভিতরে ঠিক একটাই ট্যাবলেট থাকবে, সেটা মিলনের পরপরই যত সম্ভব তাড়াতাড়ি খেলে এটা উত্তম বলে জানা গিয়েছে। যত লেট করে খাবেন তত সম্ভাবনা, এমনকি এটা অনেক সময় এরকম পিল খাওয়ার পরেও কাজ হয় না, তখন আপনি কী করবেন? তখন যদি এরকম পিল খাওয়ার পরে ভাবেন যে 1 থেকে 2 ঘন্টা 3 ঘন্টার মধ্যে আবার যদি বমি বমি ভাব হচ্ছে, অর্থাৎ মেডিসিনটা কাজ করছে এরকম ফিল করেন, দেন আপনি তখন সাথে সাথে আরেকটা পিল খেতে পারেন, তখন একটা নিশ্চিত হয়ে যাবেন। আর যদি তারপরেও যদি এটা কাজ না হয়, তখন এরকম মেডিসিনে যদি কাজ না হয় তখন অন্য মেডিসিন আছে, সেটা আমি আমার ভিডিওতে আমার চ্যানেলে অনেক ভিডিও দিয়েছি, যেটা MM কিট খেলে 2 মাস 3 মাস পর্যন্ত যে বেবি যদি কনসেপ্ট হয়ে থাকে সেটা মাসিকের আকারে নষ্ট হয়ে বীর হয়ে যাওয়ার এরকম মেডিসিন আছে। যদি ওই ভিডিওগুলো আপনার দেখার ইচ্ছে থাকে তাহলে আমার চ্যানেলে যে ঘুরে দেখে আসতে পারেন, আপনি ইজিলি বুঝতে পারবেন। আশা করি মেডিসিন সম্পর্কে বিস্তারিত জানতে পেরেছেন, বুঝতে পেরেছেন। এর মধ্যে যদি যদি আপনার কোনো প্রশ্ন থাকে, আরও কিছু জানতে জানার ইচ্ছে থাকে, অবশ্যই কমেন্টে করতে পারেন, আর যদি আমার সাথে যোগাযোগ করতে পারেন, আমার ডিসক্রিপশন বক্সের মধ্যে আমার নাম্বার দেওয়া আছে, কন্ট্যাক্টও করতে পারবেন। আশা করি মূলত এই ইমার্জেন্সি পিল সম্পর্কে বুঝতে পেরেছেন, এটা যত যত কম খাবেন ততই আপনার জন্য ভালো, অর্থাৎ প্রতি মাসে 1টার থেকে বেশি 2টার বেশি খাবেনই না। যারা প্রতি মাসে 3টা 4টা করে এরকম ইউজ করে তাদের পরবর্তী নেক্সটতে বেবি না হওয়ার সম্ভাবনা সবচেয়ে বেশি থাকে, তখন হরমোনের বিভিন্ন ধরনের প্রবলেম হয়ে থাকে, সেই ক্ষেত্রে বেবি যতই চেষ্টা করে কনসেপ্ট হওয়ার সম্ভাবনা একেবারেই কমে যায়। সেই জন্য এরকম মেডিসিন ইমার্জেন্সি যে কোনো পিল নরিক্স ওয়ান যত কম সম্ভব ততই খাবেন। আর এটা খাওয়াতে অনেকে আছে যে বলে যে আমার আগে তো ইরেগুলার ছিল না, এটা খাওয়ার পরে এগুলো রেগুলারগুলো হয়ে গেছে, এবং এটা খাওয়ার পরে যে ডেটে আছে ডেটে 10 দিন 12 দিন ওভার হয়েছে, এখনও পিরিয়ডটা মেন্স ক্লিয়ার হচ্ছে না, এরকম অনেকে আছে। কারণ এটা খাওয়াতে অনেক অনেকের কিছুদিন আগে হয়ে যেতে পারে, এমনকি কিছুদিন লেটও হতে পারে, এটা কোনো সমস্যা না, এটা সময়ের সাথে সাথে ঠিক হয়ে যায়। আশা করি এই ভিডিওটা থেকে অনেক উপকৃত হয়েছেন, এই মেডিসিন সম্পর্কে বিস্তারিত জানতে পেরেছেন, এমনকি ইমার্জেন্সি পিল সম্পর্কে বিস্তারিত জানতে পেরেছেন যে ইমার্জেন্সি পিল বেশি খেলে কী ক্ষতি হতে পারে, আর এটা খাওয়ার নিয়ম, এটা কী কী কখন এটা ইউজ করতে হয় সেটাও বুঝতে পেরেছেন। যদি এই ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করবেন, আর যদি আমাদের চ্যানেল নতুন হয়ে থাকেন অবশ্যই আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করতে পারেন, এরকম নতুন নতুন
মেডিসিন সম্পর্কে ফ্রিতে জানতে শিখতে আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করতে পারেন। আমাদের চ্যানেলটার নাম হচ্ছে ড্রাগ ইন্ডিকেশন। এই চ্যানেলে প্রতিনিয়ত নতুন নতুন মেডিসিন সম্পর্কে রিভিউ দেওয়া হয় এবং কি একদম ফ্রিতে যে কোনো মেডিসিন সম্পর্কে শেখানো হয়, এবং কি এই মেডিসিনটার পরিবর্তনে অন্য কোনো মেডিসিন কীভাবে কীভাবে চিনবেন, একই কাজ করবে কি না সেটাও ইজিলি বুঝিয়ে দেওয়া হয়ে থাকে। এটা পৃথিবীর যে কোনো কান্ট্রি থেকে মেডিসিনটার এই গ্রুপ ম্যাচ করে খেতে পারবেন। এটা সেম একই কাজ করবে এই ইমার্জেন্সি পিল হিসেবে, সেটা হচ্ছে এই গ্রুপটা ম্যাচ করতে হবে লিভোনর্জেস্টেরল ইউএসপি 1.5 mg। এই গ্রুপটা ম্যাচ করে আপনি যে কোনো কান্ট্রি থেকে, যে কোনো দেশ থেকে, যে কোনো গ্রুপ এই গ্রুপটা ম্যাচ করে খেতে পারবেন, একদম সেম কাজ করবে। আশা করি এই ভিডিওটা থেকে অনেক উপকৃত হয়েছেন। যদি ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করবেন, আর যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন অবশ্যই আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। আমাদের চ্যানেলটার নাম হচ্ছে ড্রাগ ইন্ডিকেশন। আর যারা যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ সাথে থাকার জন্য। আর যে এই বিষয়ে এই এই ভিডিও সম্পর্কে যদি কোনো মন্তব্য থাকে অবশ্যই কমেন্টে জানাবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।